আমরা সবাই সূর্যকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে পূজো করি। এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন, প্রকাশ প্রদান করেন। কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন, এতটাই তপ্ত করে তোলেন, আমাদের এ কথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে। তখনও আমরা বিরোধিতা করি না, তাকে কটু কথা শোনাই না, আমরা সসম্মানে তা গ্রহণ করি। কেন কেন করি? কারণ আমরা জানি যে সন্ধ্যেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা, আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায়, তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে, পাতা তাকে শুষে নিতে পারে না, আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক, এদের মধ্যে অনেক দূরত্ব থাকে, মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে। কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে, এই চাতক কিন্তু সেই জলই পান করে, নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায়। এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক, এরা খুব কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক, যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ, তাই না? এই সারমর্ম খুব সরল, এই নৈকট্য, এই দূরত্ব তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব, এসব হলো শুধুমাত্র মনের ব্যাপার। কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন, তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন? সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন, সমস্ত জীবন অতিবাহিত করেন, সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন, তাও তার প্রতি সেই টান অনুভব করেন না। এই সংকেত হলো মনের দূরত্বের। তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারে ও যা কিছুই করুক না কেন, এই সংসারে ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি, এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমনভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের, এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা। ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কি না সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না, সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে,
আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছানো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।